দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ট্র্যাপে ফেলে রাফায় পনেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের এরপর জানিয়ে দিব যুদ্ধের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের তোড়জোড় যুক্তরাষ্ট্রের এদিকে এবার গ্রিসের মালিকানাধীন জাহাজে হামলা হতীদের আরও জানিয়ে দিব গোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহ ভারতীয় জাহাজ আটকে দিল স্পেন এরপর জানিয়ে দিব জিম্মিদের মুক্ত করতে আলোচনায় বসুন বলেছেন নেতানিয়াহুকে জিম্মিদের পরিবার সর্বশেষ জানিয়ে দিব রাফা থেকে আট লাখ ফিলিস্তিনি পালিয়েছে জানিয়েছে জাতিসংঘ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন র্যাপে ফেলে রাফায় পনেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজাদিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে বলা হয়েছে ট্র্যাপে ফেলে রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব সেনাদের হত্যা করা হয়েছে হামাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে রাফা শহরের আলতানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাসাম ব্রিগেড ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটানো হয় হামাসের সামরিক বাহিনী আরও বলেছে বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরাইল এখনো কিছু জানায়নি অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর প্রায় আট মাস ধরে গণহত্যা ও জাতি যুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরায়েল তবে এখনো পর্যন্ত নিজেদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব যুদ্ধের মধ্যেই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের তোড়জোর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সৌদি আরব সফর করেছেন সেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন সৌদি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় সৌদির ধাহরান শহরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের খসড়া চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে যা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে প্রতিবেদনে বলা হয় সৌদি আরব সফর শেষে সুলিভানের ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে প্রতিবেদনে আরও বলা হয় এক সিনিয়র মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন জ্যাক সুলিভান ও ক্রাউন প্রিন্স জেরুজালেমে এবং রিয়াদের মধ্যে একটি স্বাভাবিকরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা হওয়ার কথা ওই মার্কিন কর্মকর্তা আরও বলেন সুলিভান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করে রিয়াদে তার আলোচনার বিষয়ে আপডেট জানাবেন এবং রাফাতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযান নিয়েও আলোচনা হবে এর আগে যুক্তরাষ্ট্র বলেছে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি নির্ভর করবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের ওপর এবার গ্রিসের মালিকানাধীন জাহাজে হামলা হুথিদের লোহিত সাগরে আবারও জাহাজে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি শনিবার আঠারোই মে গ্রিসের মালিকানাধীন ও পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ছিল ইয়েমেনের সশস্ত্র সংগঠনটির হামলার লক্ষ্য খবর সিবিএস নিউজের যুক্তরাষ্ট্র জানায় ছোড়া হয়েছিল একটি অ্যান্টিশিপ মিসাইল তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্র আরও জানায় মিজাইল ট্যাঙ্কারটিতে আঘাত হানার পরপরই সাহায্যের জন্য এগিয়ে আসে মার্কিন নেতৃত্বাধীন জোটের একটি জাহাজ প্রসঙ্গত গাজায় আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর আরব সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা ইসরায়েল আক্রমণ বন্ধ না করলে হুতিদের এই হামলা চলবে বলে জানিয়েছে তারা গোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহ ভারতীয় জাহাজ আটকে দিল স্পেন গোপনে ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ করছিল ভারত কিন্তু তাদের ওই জাহাজ আটকে দিয়েছে ইউরোপীয় দেশ স্পেন জাহাজটি ডেনমার্কের পতাকা নিয়ে ভূমধ্যসাগরের উপর দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিল ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক পদার্থ পরিবহনকারী অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর চেন্নাই থেকে জাহাজটি রওনা দিয়েছিল পরে জাহাজের নাবিকরা ভূমধ্যসাগরের স্পেনীয় উপকূলে জাহাজটি নঙ্গর করতে চেয়েছিলেন কিন্তু স্পেনে তাদের নোঙ্গর করার অনুমতি দেয়নি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো বলেছেন আমরা এই প্রথম কোনো বিদেশি জাহাজকে নঙ্গর করতে দেইনি কারণ এই জাহাজে বিপুল অস্ত্র আছে বলে আমরা জানতে পেরেছি আমরা আরও জানতে পেরেছি যে অস্ত্রগুলো ইসরায়েলে পাঠানো হচ্ছে জানিয়েছেন গত একুশ মে জাহাজটি স্পেনের বন্দরে নোঙ্গর করার অনুমতি চেয়েছিল আমরা তাদের অনুমতি দেইনি ভবিষ্যতেও অন্য যে কোনো দেশের যে কোনো জাহাজকে এই কারণে আটকাবে স্পেন এটাই আমাদের নীতি কারণ পশ্চিম এশিয়া শান্তি চায় আর অস্ত্র চায় না গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী সাতাশ টন অস্ত্র ওই জাহাজে করে চেন্নাই থেকে ইসরায়েলে পাঠানো হচ্ছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সূত্র এই বিষয়ে মুখ খুলতে চায়নি তারা এতটুকু জানিয়েছে যে কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়নি ভূমধ্যসাগরে এ বিষয়ে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি পশ্চিম এশিয়ার যুদ্ধে স্পেনের অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রথম থেকেই গাজায় ইসরায়েলের যাবতীয় হামলার বিরোধিতা করে এসেছে স্পেন পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনের দাবি জানিয়েছে তারা যুদ্ধের শুরুতেই ইসরায়েলে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছিল স্পেন একই সাথে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথাও বলেছে বারবার অন্য একটি সূত্র জানিয়েছে ভারত গোপনে অস্ত্র সরবরাহ করতে চাইছে ইসরায়েলে কারণ ভারত থেকে ইসরায়েলে যাওয়ার সহজ পথ না নিয়ে ঘুরপথে জাহাজ পাঠানো হয়েছে লোহিত সাগরীয় অঞ্চল দিয়েই সমুদ্র পথে ইসরায়েলে যাওয়া হয়ে থাকে কিন্তু চেন্নাই থেকে রওনা দিয়ে জাহাজটি সেই পথ নেয়নি কেন ঘুর পথে ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলে পৌঁছানোর চেষ্টা হচ্ছিল উঠেছে সেই প্রশ্ন জিম্মিদের মুক্ত করতে আলোচনায় বসুন বলেছেন নেতানিয়াহুকে জিম্মিদের পরিবার ইসরায়েলকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে জিম্মিদের পরিবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে চতুর্থ জিম্মিলাস উদ্ধারের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এরপর জিম্মিদের পরিবার ইসরায়েলকে হামাসের সাথে আলোচনায় বসার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে ফ্যামিলি ফোরাম এক এক্স বার্তায় বলেছে এখনো হামাসের হাতে 128 ইসরায়েলি বন্দী রয়েছে 225 দিনের দীর্ঘ সময় পার হয়ে গেল পরিবারের অপেক্ষার প্রহর শেষ হয়নি তাই ইসরায়েল সরকারকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মিশনের দিকে মনননিবেশ করতে হবে আজ সন্ধ্যার মধ্যে হামাসের সাথে আলোচনার জন্য প্রতিনিধি দলকে পাঠাতে হবে তাদেরকে দেশে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে পোস্টে আরো বলা হয়েছে যারা জীবিত তাদের পুনর্বাসনের জন্য দেওয়া উচিত যাদের হত্যা করা হয়েছে তাদের একটি মর্যাদাপূর্ণ দাফনের জন্য আনা উচিত যেমনটি আজ সন্ধ্যায় জন্য সম্ভব হয়েছিল উল্লেখ্য ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী শনিবার জানিয়েছে রনো বেনিয়ামের নামের এক বন্দির লাশ গাজা থেকে উদ্ধার করা হয়েছে রনো বেনিয়ামিন সাত অক্টোবর হামাসের হাতে নিহতের পর থেকে বন্দী ছিলেন বলে তারা জানিয়েছে রাফা থেকে আট লাখ ফিলিস্তিনি পালিয়েছে বলেছে জাতিসংঘ গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে অন্তত আট লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শনিবার আঠারোই মে এক বিবৃতিতে গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এ তথ্য জানান তিনি বলেন গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিরা নিরাপত্তার জন্য অনেকবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু তারা একটা খুঁজে পায়নি থেকেও তেমন কোনো পায়নি তিনি আরো বলেন বাস্তুচ্যুত হওয়ার সময় মানুষ তার সঙ্গে তেমন কিছুই নিতে পারে না কোনো নিরাপত্তা বা সুরক্ষা ছাড়াই তাকে পথে নামতে হয় তখন কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস তারা পেছনে ফেলে যায় যেমন গরম কাপড় রান্নার সরঞ্জাম তাবু আরও অনেক কিছু এগুলো তারা বহন করতে পারে না বা স্থানান্তরের খরচও মেটাতে পারে না প্রত্যেকবার তাদের শূন্য থেকে শুরু করতে হয়